আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ ও বারকাত এক ভাই ভারত থেকে প্রশ্ন করেছেন নাম বলে নিয়ে শেষের নম্বর জিরো ফাইভ থ্রি জিরো ভাই বলেন যে সম্মানিত শেখ নিয়ত কি এবং নিয়তের গুরুত্ব কতটুকু নিয়তের গুরুত্ব যদি বুঝিয়ে বলতেন আল্লাহ জাযাকাল্লাহ খায়ের বরাকাল্লাহ ফি সম্মানিত দিনী ভাই নিয়ত কি 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ তাওফিক আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়াস সালামু আলা ও বাদ সম্মানিত ভাই নিয়ত হচ্ছে সমস্ত আমলের মূল নিয়তি হচ্ছে সমস্ত আমলের মূল কেন নিয়ত যদি আপনি না করেন তাহলে আপনার কোনো ইবাদতেই কবুল হবে না গ্র্যান্টেড হবে না এবং নিয়ত না করলে আপনি কি করছেন সেটা আল্লাহ সব আলা পর্যন্ত পৌঁছার কোনো রাস্তাই থাকবে না কারণ আল্লাহ সুবাহান হুয়া তালা আল্লাহর হাবিবের মাধ্যমে বিভিন্ন হাদিস থেকে জানিয়েছেন সই প্রায় অনেকগুলো হাদিস এসেছে যে হাদিসগুলো আমরা দেখলে জানতে পারি কমপক্ষে আপনার ছয় জায়গায় হাদিসটিকে বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন মূল যেটা খবরে ওয়াহেদ ওমর ইবনে খতাব রাদি আল্লাহ আনহু আনহ থেকে হাদিসটি বর্ণিত যদি আমরা জানি এই হাদিসটি ওমর ইবনে খতাব রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত করেছেন হাদিসটি মূলত এসেছে আন আলকামাতা ইবনে ওয়াকাইস ওয়াকাসিন কালা সামি এত ওয়ামর ইবনে খতাব রাদি আল্লাহ আনহ يخطب قال سمعت النبي صلى الله عليه وسلم يقول يا أيها الناس إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما فمن كان هجرته إلى إلى الله ورسوله فهي هجرته إلى الله ورسوله. إي هادشتي إي يونشراتي بن الخطاب رضي الله تعالى عنه এর পূর্বে আরো অনেক সাহাবি এবং তাবি এই হাদিসটাকে নিয়ে এসেছেন খবরে ওয়াহেদের হাদিস ইবনে খাব রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে নবী আল্লাহনবী সাল্লামের হাদিসটি ওমর ইবনে খাব রদি আল্লাহ তাল্লাহ আনহু খুদ্ তিনি বলেন যে নবী মাহমদ সাল্লাহ সমস্ত মানুষের উদ্দেশ্য করে বলেছেন ইয়া ইনামাল আমাল হে মানব সকল তোমরা শুনে রাখো সকল আমলই নিয়তের সঙ্গে সম্পর্কযুক্ত সকল আমলই নিয়তের সঙ্গে সম্পর্কযুক্ত যে যা নিয়ত করবে সে তাই পাবে যেমন যারা হিজরত করবে আল্লাহ সুবহানাহু হুয়া তাআলা এবং তার রসুল আলাইহি ওয়াসাল্লামের জন্যে তা হবে তার হিজরত আল্লাহ সুবহানাহু হুয়া তাআলা এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লামেরই জন্যে তাহলে এই পার্টে বোঝা গেল কোন ব্যক্তি যদি কোনো ইবাদত করতে চায় সেটা হোক সলাদ, হোক সিয়াম হোক কিছু সেটা নিয়ত জাকাত যেই হবে আল্লাহ এবং আল্লাহ আল্লাহর জন্য ইবাদত এবং রসুল মোহাম্মদ সাল্লামের তরিকা আর সেই ইবাদতটা পার্টিকুলার অন্তরে সংকল্প করতে হবে সেটাই কি বলে ইন্নাম বিন্নিয়া কোনো কাজ করার পূর্বে অন্তরে সংকল্প করতে হবে তাহলে আশা করবো আমরা এখান থেকে যে গুরুত্ব আছে নিয়তের সেই গুরুত্বটা একদম ক্লিয়ার হয়ে গেছে এই হাদিসের বাকি অংশ হচ্ছে যদি কোনো ব্যক্তি তার নিয়ত করে ওয়ামান হাজরা ইলা যেমন বাকি অংশ হচ্ছে অমান হাজরা ইলা দুনিয়া ইউসি ইউসিবুহা আও এমরা আতিন যদি কোনো ব্যক্তি এই দুনিয়ার জন্য সে কোনো নিয়ত করে বা দুনিয়ার জন্য দুনিয়া পাওয়ার জন্য সে নিয়ত করে সেই দুনিয়ার জন্য সে নিয়ত করলো অথবা ইমরাতে ইমরা মানে মহিলা ইয়া তাজাউয়াজা হা ফাহিয়া ফাহিজাত ইলা মা হাজারাহি হাজারা ইলাহি তার মানে এখানে বলছেন যে কোনো ব্যক্তি যদি হিজরত করে দুনিয়া পাওয়ার জন্য তাহলে সেই ব্যক্তি যেন এই দুনিয়ার জন্য হিজরত করলো আর যদি কোনো মহিলাকে বিয়ে করার জন্য হয় তাহলে তার হিজরত হলো সেই জন্য যে সে ওই মহিলাকে বিয়ে করার জন্য হিজরত করছে এই হাদিসটি সেই বোখারির এক নম্বর হাদিস এছাড়াও ওই হাদিসটি আরও অন্যান্য জায়গায় বর্ণনা হয়েছে যেমন ছয় হাজার নয়শত তিপ্পান্ন ছয় হাজার উনানব্বই পাঁচ হাজার সত্তর তিন হাজার আটশত আটানব্বই দুই এবং চুয়ান্ন সেই বখারের এক নম্বর হাদিস এবং সেই মুসলিমে আছে হাদিসটি ইমাম নবী রহিমাহুল্লাহ তার চল্লিশ হাদিসের এক নম্বর হাদিস তাহলে এখানে পুরা ঘটনাটা ক্লিয়ার যে যে ব্যক্তি কোনো আমল করবে আমলের পূর্বে নিয়ত করবে আর সেই আমলটা সে পূর্বে আমল করার পূর্বে কাজটা করার পূর্বে অন্তরে সংকল্প করবে আর গুরুত্ব হচ্ছে অবশ্যই সেই ব্যক্তি যদি নিয়ত অন্তর থেকে করে আর সেই অন্তরের সংকল্প করে তাহলে তার কাজটা আমলটা গৃহীত হবে যদি নিয়ত না করে তাহলে তার কাজটা গৃহীত হবে না আশা করছি অবশ্যই ইনশাল্লাহ এই নিয়তের ব্যাপারটা ক্লিয়ার জাজাকাল্লাহ খায়ান